আপনি তো আচ্ছা মানুষ, এটা আমার অফিস, আপনি এখানে দিব্যি ঢুকে পড়লেন আমার অনুমতি ছাড়া। জি স্যার। আপনি আমার অফিসে চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন আমার অনুমতি ছাড়া। জি স্যার। আপনি জানেন আপনি আমার এই অফিসের নিয়ম ভঙ্গ করেছেন? জানি, শাস্তি যা দেবার পরে দেবেন, আপাতত আমাকে একটা চাকরি দিন স্যার, প্লিজ। চাকরি? এখানে তো কোনো চাকরি নেই। কি চমৎকার, গত কয়েক বছর ধরে বাইরে নো ভ্যাকেন্সির সাইনবোর্ড টাঙানো আছে, অথচ ভেতরে ভেতরে ঠিকই দু চারজন লোককে চাকরি দেওয়া হচ্ছে, হয় টেলিফোনের চাপের মুখে পড়ে অথবা। আমার যাকে খুশি তাকে আমি চাকরি দেব, সেই জন্য কি আপনার কাছে আমার কৈফিয়ত দিতে হবে? না স্যার, কৈফিয়ত দিতে হবে না, তবে ইচ্ছে করলে এক্ষুনি একটা জুতসই পোস্ট ক্রিয়েট করে আমাকে চাকরি দিয়ে দিতে পারেন আপনি। পারি। তাহলে আমাকে একটা চাকরি দিন স্যার। আমি আমি নীলুফার হোসেন শিখা, সোশিয়োলজিতে এমএ করেছি, পিতা মরহুম আব্দুল সাত্তার, ঘরে অসুস্থ মা আছেন। স্যার স্যার, আমার তো একটু চাকরি পাবার অধিকার আছে। বাবা নেই? জি না স্যার, মারা গেছেন। স্যার আমাদের তো বেঁচে থাকার অধিকার আছে। আপনাকে যদি আমি চাকরি না দিই? কেন দেবেন না স্যার, আমার শিক্ষা আছে, যোগ্যতা আছে, তাছাড়া আমি তো কোনো দয়া চাচ্ছি না, আমি কাজ করব, বিনিময়ে বেতন নেব। Sorry, I can't help it. আমি মানুষের কাছে শুনে এসেছিলাম আপনি অন্যের দুঃখ কষ্ট বুঝেন, কাউকে আঘাত করেন না। ঠিক আছে, আমি আপনার চাকরি করলাম না। এইদিকে মুখ ঘোরাও। আমি আপনার কর্মচারী নই, আপনার হুকুম মানতে আমি বাধ্য নই। শোনো, তুমি নিজেকে খুব বেশি বুদ্ধিমতী মনে করো তাই না? আমার সম্বন্ধে এত কিছু জেনেছ, অথচ এটা জানো না যে আমি আদৌ বোকা নই। চাকরি পাওয়ার আগে রেজিগনেশন সাবমিট করতে চাও? সেটা হতে দেব না, প্রয়োজনে আমি তোমাকে স্যাক করবো, কিন্তু তুমি রিজাইন করতে পারবে না। এই মুহূর্ত থেকে তোমার চাকরি হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং। আর মনে রাখবে আমি মানুষটা কিন্তু খুব কড়া। এখানে কেউ পিত্তি তুল্য নয়, কেউ পুত্র তুল্য নয়, আমি বস এবং খুব কড়া বস। কাল সকাল 7:30 সময় জয়েন করবে, বেতন মাসে 10,000 টাকা। 10,000 টাকা কম হয়ে গেল? হাজার সাথে কি চলবে স্যার? আমার তোমার চললো, আমার চলবে না, কারণ আমাদের এই অফিসে একটা নিয়ম আছে। তাছাড়া তুমি যদি ভালো বেতন পাও তাহলে তোমার মন প্রফুল্ল থাকবে এবং তুমি আরো বেশি কাজে মনোযোগী হবে, রাইট? যাওয়ার আগে বিজলির কাছে তোমার কাগজপত্রগুলো দিয়ে দিই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঘরে অসুস্থ মা আছেন। স্যার স্যার, আমার তো একটু চাকরি পাবার অধিকার আছে। স্যার
আপনি আমার পিছে তুলল, আপনার এই ঋণ আমি নিশ্চয়ই তোর কোনো বড় চাকরি হয়েছে। শুধু চাকরি নয় মা, 10,000 টাকার বেতনের চাকরি। সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি বলছিস? সত্যি বলছিস মা? সত্যি। এই আনন্দের দিনে কেউ কাঁদে বুঝি? চোখ বুঝো তো মা। হে দুঃখের উৎসু নয় মা, হে আনন্দের কি ব্যাপার? একটা সুন্দর সিদ্ধান্ত নিয়ে নিলাম তো, তাই খুশি খুশি লাগছে। তা সিদ্ধান্তটা কি জানতে পারি? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আরিফ ফিরে আসার সাথে সাথে ওকে গৃহবন্দী করব। আমার ছেলেকে তুমি গৃহবন্দী করবে? করব। একটা টুকটুকে সুন্দর মেয়েকে নিয়ে এসে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। বিয়ে মানে তো এক ধরনের গৃহবন্দী নাকি? বাদে বকবে না, শোনো, আরিফ MBA করে এলে আগে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে বসবে, তারপর ঘরে বউ আনবো। না, আগে বউ আনবো, তারপর ব্যবসা, এই আমার শেষ কথা। তোমার শেষ কথা আমার জানা আছে। তা মেয়ে দেখে ফেলেছো নাকি? প্রায়। প্রায় মানে? ধীরে রজনী, ধীরে, সময়ে সব বলবো, কেবল বীজ পুঁতেছি। ধীরে 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 বগো উতাল হাওয়া। কোন সমস্যা? না স্যার, আমার মা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। আর এই ফুলগুলো স্যার, আমি তো তোমাকে বলেছি যে এখানে পারিবারিক কোন ব্যাপার চলবে না। যাও তুমি কাজ শুরু করো, আমি ম্যানেজারকে সবকিছু বলে দিয়েছি, ও তোমাকে সব বুঝিয়ে দেবে। ফুলগুলোর জন্য ধন্যবাদ। আই লাভ ফ্লাওয়ার্স। তোমার মাকে নিয়ে একদিন আমাদের বাড়িতে এসো। আসবো।
আমি ভেবে দেখলাম ছেলেকে এখনই গৃহবন্দী করা ঠিক হবে না। কিন্তু তুমি তো বলেছিলে। ওটা তো একটা কথার কথা, আগে ব্যবসায় এসে বসুক, দায়িত্বশীল হোক, তারপর দেখাশোনা হোক, জানাশোনা হোক, তারপর বিয়ে। কিন্তু মেয়েটাকে বলবো বলবো, আরে সময়ে সব বলবো। তুমি কি আমাদের আলতার মেয়ে কাজলের কথা বলছো? রাখো তোমার আলতার মেয়ে কাজল, আবার কোনদিন বলে বসবে নেইল পলিশ মে লিপস্টিক এর সঙ্গে ছেলের বিয়ে দিতে চাও? আমি ভাবছি শিখার কথা, অগ্নি শিখা বন্ধু শিখা না, তার আগে ব্যবসা, তারপর কি? ঠিক আছে। জাগো নারী জাগো বন্ধু শিখা। আসলে তোমরা কি চাও বলো তো মা? আমি চাই তুই আগে বিয়ে তারপর ব্যবসা, যেমন বাবারই ইচ্ছে। জিজ্ঞেস কর বাবা। ওটা পুরনো মত, সম্প্রতি আমার মত বদলেছে। আমি চাই যে তুই প্রথমে আমাদের অফিসের ম্যানেজার হবি, তারপর বিয়ে। এটা তোর মায়েরই মত, জিজ্ঞেস কর। আমার ইচ্ছের বদল হয়েছে। ছেলের জীবন নিয়ে তুমি এরকম ঘন ঘন সিদ্ধান্ত পাল্টাতে পারো না। ঠিক আছে, তুই বল তুই এখন কি করবি? আমি আপাতত ব্যবসা বা বিয়ে কোনোটাই করছি না। বলিস কি, তাহলে করবিটা কি? বহুদিন আমেরিকা থেকে বোর হয়ে গেছি, আমি এখন আমার দেশে সবুজ দেখব, নদী দেখব, আকাশ দেখব, মেঘের সাথে কথা বলব, পাখির সাথে ঝগড়া করব। তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়রি দানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে, ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে, একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে, দেখিব মেলি হাত সকরু সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে, সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে, খৈরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে, পরণ কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে, কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীড়ে, সেই জন্যই তোমার ছেলে বিভাগী হয়ে গ্রামে গঞ্জে ডুগডুগি বাজাচ্ছে। আর তুমি আমার ছেলে বিদেশ থেকে আসার পর তোমার অফিসে বসতে বলনি? বলেছি, সেই জন্যই ছেলে আমার উদাস হয়েছে। কাজের কথা শুনলে কি উদাস হয়? হয় আমার আরিফ হয়, ও ছোটবেলা থেকে একটু অন্যরকম। মা বাবা আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। আমার প্রকৃতি ভালো লাগছে না মা, মানুষ ছাড়া, মানে নির্দিষ্ট চেনা জানা মানুষ ছাড়া নেচার এনজয় করা যায় না। সেই জন্য তো চেনা জানা কাজলকে বিয়ে করতে বলেছি, কথা বলতে বলতে বনে জঙ্গলে ঘুরতে পারবে। ধরতে তোমার কাজল, ও বড় বেশি ভরসা। তুমি আমার ছেলের সঙ্গে কালো মেয়ে বিয়ে দিতে চাও নাকি? আমি আমার একমাত্র পুত্র সন্তানকে বিয়ে করিয়ে একমাত্র পুত্রবধূকে ঘরে আনবো,
জগৎ সংসারের সেরা মেয়েটিকে নিয়ে এসে সবাইকে তাক লাগিয়ে দেব না? জাগো নারী জাগো বন্দিশিকা, জাগো নারী জাগো বন্দিশিকা। তোমার ছেলের বউ দেখে আবার সবার দাঁত কপাটে লেগে না যায়। শোনো মা, ভাবছি আমি বাবার অফিসে শীঘ্রই জয়েন করব। দ্যাটস ইট, জাগো নারী জাগো বন্দিশিকা, জাগো নারী জাগো বন্দিশিকা। আমার ছেলে আরিফ, আমার সেক্রেটারি মনোরা বেগম বিজলি। বিজলি, তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ড্রাফট করো। ও জয়েন করছে আমাদেরকে আজ থেকে মার্কেটিং ম্যানেজার হিসেবে। বেতন মাসে 15,000 টাকা, প্রোবেশন ফর 6 মান্থস। মাত্র 15,000 টাকা? দিস ইজ এ লট অফ মানি মাই বয়। তোমার মতো একজন অনভিজ্ঞ যুবকের জন্য অনেক পয়সা। এখন তো তোমাকে কাজ শিখতে হবে। আমাদের জেনারেল ম্যানেজার তোমাকে কাজ শেখাবেন, আমাদের ডিপার্টমেন্টাল ম্যানেজার তোমাকে কাজ শেখাবেন, এমনকি ওই যে কয়দিন আগে আমাদের নতুন অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার জয়েন করেছে, তার কাছ থেকেও তোমার কাজ শিখতে হবে। অভিজ্ঞতার একটা মূল্য আছে না, এটা বোঝো? বুঝেছি এবং খুশি হয়েছি। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমি কর্মচারী হিসেবে মূল্য পাই না সন্তান হিসেবে সুবিধা পাই। পেয়েছ, সুবিধা একটা পেয়েছ সন্তান হিসেবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাকরিটা পেয়েছ। তা ঠিক, তবে এর চেয়ে বেশি সুবিধা আমি নেব না, শ্রম দেব, পারিশ্রমিক নেব। আমাকে দোয়া করো বাবা। নো বাবা, স্যার, আই উইশ ইউ অল দ্য বেস্ট মাই বয়। এমডি স্যারের কথা মতো কাল জয়েন করলে ভালো করতেন। কেন? একটা বড় দেখে ভালো রুম না হলে ম্যানেজারকে মানায় না। 17 নম্বর রুমটা পরিষ্কার করে ফার্নিচার বসানো, ইন্টারকম, টেলিফোন ইত্যাদি সংযোগ। আমার বড় রুম ছোট রুম নিয়ে মাথা ব্যথা নেই, আমার কাছে কাজটাই আসল। চলুন স্যার। আপনার নামটা যেন কি? কেন, স্যার যে বললেন শুনেননি? শুনেছি, আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। কেন, আপনি সত্যি বিজলির মতো। এটা কি প্রশংসা না নির্ভেজাল? ধন্যবাদ। আমরা এখন কোথায় যাচ্ছি মিস বিজলি? আমাকে শুধু বিজলি বললেই খুশি হব। ধন্যবাদ। এবার বাদিকে স্যার। তা এবার কোন দিকে যেতে হবে মিস বিজলি? সরি, শুধু বিজলি। আরেকটু স্যার আসুন। আসতে পারি? খবর বিজলি, আপনার সাথে একজন পরিচিত হতে এসেছেন। কারো? সবার সাথে পরিচিত হয়েছেন, শুধু আপনিই বাকি। আসি ম্যাডাম। ব্যাপারটা কি বলুন তো? আমার নাম আরিফ চৌধুরী, আপনার? আমারটা থাক, কি বলবেন ঝটপট করে বলে ফেলুন, নষ্ট করার মতন সময় আমার হাতে নেই। আমি মার্কেটিং ম্যানেজার হিসেবে জয়েন করেছি। কিছু মনে করবেন না, চাকরির পূর্ব অভিজ্ঞতা কি আপনার আছে? আশ্চর্য ব্যাপার, চাকরি পেলেন কি করে? জোরালো মামা চাচা কেউ আছে বুঝি? মামা চাচা তো নেই, বাবার জোরে। বাবার জোরে? হ্যাঁ, আমার বাবা এই প্রতিষ্ঠানের মালিক তথা এমডি।
আসসালামু আলাইকুম স্যার। আপনি তো শুধু আমার বস নন, আপনি আমার চাকরিদাতার পুত্র। আমার নাম নীলুফার হোসেন শেখা, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার। স্যার বসুন না। বলুন স্যার, আমি কি করতে পারি? আপাতত আপনি আমাকে কাজ শেখাবেন। সাবঅর্ডিনেট হয়ে বসকে কাজ শেখাবো? বলেন কি। আপনি আমার 15 দিন আগে জয়েন করেছেন, আপনার অভিজ্ঞতা আমার দরকার। কি যে বলেন স্যার, সেটা বেয়াদবি হবে না? হবে না, এমনির নির্দেশ। অদ্ভুত নির্দেশ। আপনার অভিজ্ঞতাটা জেনে নিতে 2-3 দিন লাগবে, তারপর তারপর আবার আপনি বস, আমি সাবঅর্ডিনেট। ওটা শুনতে ভালো শোনায় না, আমরা সহকর্মী। বেশ বলেছেন, সহকর্মী। বিপদে পড়লে অবশ্য ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তনকে সহকর্মী বলে থাকেন। আপনার তো এখনো কোনো বিপদ ঘটেনি। কিছু বলবেন স্যার? বলবো না, থাক, কাল দেখা হবে। শুনুন, বসুন না। কাজের কথা ছাড়ুন তো, আপনার সঙ্গে ব্যক্তিগত বিষয়ে কথা বলি, অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। আমার আপত্তি অনাপত্তিতে কিছু আসে যায় না, তবে এই অফিসে ব্যক্তিগত ব্যাপারগুলো বর্জনীয়। বাবা বলেছেন বুঝি? জি স্যার। আচ্ছা, অফিসের বাইরে কি ব্যক্তিগত বিষয়ে আলাপ করা যেতে পারে? আমি আসি স্যার, কফি খেয়ে যান। থ্যাংক ইউ স্যার, আমার এখন ইচ্ছে করছে না। নাও। আজ আমার স্বপ্ন সফল হতে চলেছে রোমানা। মেয়ে দেখেছো? দেখেছি মানে? তাহলে আর দিন ধরে বলছি নাকি? শিখা, অগ্নি শিখা, বন্যা শিখা, আমার এখানে চাকরি দিয়েছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং, আর কায়দা করে আরিফকে বানিয়েছি ম্যানেজার মার্কেটিং। মেয়েটির নাম বুঝি শিখা? হ্যাঁ, কিন্তু কেবল নামেই শিখা নয়, একেবারে অগ্নি শিখার মতো জ্বলে উঠতে জানে। আমাদের বাড়ি না আলোকিত হয়ে যাবে রোমানা। কিন্তু আরিফ যদি পছন্দ না করে? পছন্দ করবে না মানে? পছন্দ করতেই হবে, আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কিছু আমি মানব না। মানব না বন্ধনে, মানব না শৃঙ্খলে। স্যার, স্যার আমার মনে হয় পোলট্রিতে গিয়ে আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের প্রয়োজন আছে। এই অ্যাকাউন্টসের কাগজপত্র তো দেখেছি, ঠিক মতো হিসেব রাখা হয়নি, দৈনিক বেচাকেনার রিপোর্ট সম্পূর্ণ এলোমেলো।
ছুটির সময় হয়ে গেছে স্যার। বসুন, কাজটা শেষ না করে যাবেন না। কি অবস্থা শিখা? এই অনভিজ্ঞ যুবকের যথাযথ প্রশিক্ষণ হচ্ছে কি? আমরা স্যার পোল্ট্রির সেল রেকর্ড নিয়ে কথা। হ্যাঁ গুড। তোমরা বাড়ি যাবে না? অফিস কিন্তু ছুটি হয়ে গেছে। এই যে বাবা, এটা শেষ করি। কাজ তো বেলাই বাকি রয়ে গেছে। ঠিক আছে, তাহলে তুমি ওকে ড্রপ করে দিও। এবার তাহলে কোন ফাইলটা বের করবো স্যার? আচ্ছা, আপনি কাজ ছাড়া আর কিছু বোঝেন না? না, আমাকে তো এজন্যই বেতন দেওয়া হয় স্যার। এখন তো অফিস আওয়ার শেষ, দুটো ব্যক্তিগত কথা কি বলা যাবে? খুবই কি জরুরি? হ্যাঁ, তাহলে বলুন। দেখুন, আমি বিয়ে করিনি, অবিবাহিত। জানি না, মানে সেরকম কারোর সঙ্গে এখনো দেখাও হয়নি। অপেক্ষা করুন, হয়তো দেখা হয়ে যাবে। আপনি কিছু মনে না করলে আমি কি আপনাদের বাড়িতে আসতে পারি? কেন? এমনি আপনার বাবা মার সঙ্গে পরিচিত হতাম। আমার বাবা মারা গেছেন। সরি, মা আছে। ভাই বোন? আমি একাই। আমার মতো আমাদের জীবন কঠিন পরিশ্রমে। আপনারা ধনী, বলেন ধনী হওয়া কি অপরাধ? তা নয়, তবে সম্পদ মানুষের সঙ্গে মানুষের দূরত্ব তৈরি করে। আমি ব্যবধান মানি না। বাস্তব কিন্তু কঠিন। আমি কথায় ও কাজে যে এক প্রমাণ করতে পারি। দায়িত্ব সব আপনার উপরে, জেন্ডারটা যেমন করে হোক পাওয়া চাই। আপনি কিছু ভাববেন না স্যার, আমি সবকিছু ম্যানেজ করে নেব। ওকে, আপনি এখন যেতে পারেন। ঠিক আছে। তুমি কি এখন বাড়ি যাবে? আমার একটু দেরি হবে বাবা। কেন? বাকি কাজগুলো সারতে হবে, মিস শিখা বসে আছে। ও আরে, তাহলে ওই তুমি শিখাকে ড্রপ করে দিও। ঠিক আছে। আজ আর পাচ্ছি না, চলুন যাওয়া যাক। দাঁড়ান, আই উইল ড্রপ ইউ। আজ নিশ্চয়ই আমাদের বাড়ি যেতে চাইবেন না? আজ আমি জোর করেই যাব। আচ্ছা, আমাদের বাড়িতে যাওয়ার জন্য আপনার এত আগ্রহ কেন বুঝতে পারছি না। গেলেই বুঝতে পারবেন, চলুন। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, বাবা আমাকে খুব স্নেহ করেন। আমি আপনার বাবার কাছে চিরকৃতজ্ঞ। উনি সম্ভবত আপনাকে শুধুমাত্র সাবঅর্ডিনেট ভাবেন না। মানে? একটা অতিরিক্ত স্নেহ ব্যাখ্যা করে বোঝানো যাবে না।
এখানটাই না? একদিনেই চিনে গেছেন? শিখার মুখে তোমার বাবার প্রশংসা লেগেই আছে। আমি আপনাদের বাড়িতে আসাতে আপনি খুশি হয়েছেন খালামা? বাড়ি খুশি হব না কেন, খুব খুশি হয়েছি। আপনার মেয়ে কিন্তু সংকোচ করলো, আমি একরকম জোর করেই চলে এসেছি। খুব ভালো করেছো বাবা, যখন মন চাইবে চলে আসবে, কোনো সংকোচ করো না। আপনি কেন এসেছেন সেটা কিন্তু এখনো বলেননি। আপনি আপনারা যদি কিছু মনে না করেন আমি সরাসরি একটা কথা বলতে চাই। বেশ বলো। আমি শিখাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে অযোগ্য মনে করেন? ঠিক তা নয়, কিন্তু এই কিন্তুটা মানে আমি জানি। তুমি কি তোমার ইচ্ছের কথা তোমার বাবা মাকে জানিয়েছো? আমার বাবা মাকে আমি জানি, আমার ইচ্ছেকেই তারা সবচেয়ে বেশি মূল্য দেবেন। বেশ, আমি আগে শিখার মত জানব, তারপর তোমাকে জানাব। আপনি তো দেরি করলেন কেন? ছোট স্যার আপনি কি খুঁজছেন? আমি আসছি। আপনাকে কেমন যেন লাগছে, শরীর খারাপ? তেমন কিছু না। আমাকে ডেকেছেন স্যার? দুদিন অফিস আসা হয়নি যে? আমার স্যার শরীরটা ভালো ছিল না। মিথ্যে কথা, আপনি পালিয়ে বেড়াচ্ছেন, এড়িয়ে চলছেন আমাকে। আমি স্যার? নো স্যার, আমি আপনাকে আজ এই মুহূর্ত থেকে তুমি বলা আরম্ভ করলাম, আপনিও আমাকে তুমি করে বলবেন। আমি স্যার পারবো না। পারবেন, আপনাকে পারতেই হবে, দিস ইজ মাই অর্ডার। শুনুন, বিশ্বাস করুন, পৃথিবীতে এই প্রথম আমি কাউকে। দাঁড়ান, আপনিও কিন্তু তুমি বলতে পারলেন না স্যার।
কেন? ওটাকে ছেড়ে দাও তো। শোনো, আমাকে নিয়ে তোমার ঠাট্টা মস্করা করবার দিন শেষ হয়ে এসেছে। আচ্ছা, ইয়েস, এমন পরিকল্পনা মাফিক প্ল্যান মতো কাজ করেছি যে দেখবে কোথা থেকে কি ঘটে যায়। আরিফ এবং শিখাকে একেবারে কাছাকাছি নিয়ে এসেছি, ওরা একে অন্যকে দেখছে, চিনছে। আচ্ছা, চেনা জানার একটা দাম আছে না? চেনা জানা হওয়ার পরে যদি অপছন্দ করে। আমার বন্দুকটা কোথায়? বন্দুক কেন? আমি গুলি করে আরিফের মাথার খুলিটা উড়িয়ে দেবো। হেসোনা, আমার ছেলে আমার পছন্দকে পছন্দ করবে না সেটা হতেই পারে না। আই এম দ্য কিং অফ অল আই সার্ভে। ওই যে সেই কিং এন্ড আই ছবিটা মনে আছে না? ইটস ফর দ্য বি টু গো ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, not for the flower to go from bee to bee to bee, etc., etc., etc. শিখা বলো, আমার চোখের দিকে তাকাও। বেশ তো, তাকালাম। আমার দু চোখে তোমার জন্য ভালোবাসা ছাড়া আর কিছু নেই। কই না তো, দেখতে পাচ্ছি না তো। ই আর কি নয় শিখা, ভাবছি বাবাকে কথাটা বলতে হবে। কোন কথা? কোন কথা না, আমাদের বিয়ের কথা। এত তাড়াহুড়োর কি আছে? তোমার মনে কি কোনো দ্বিধা আছে শিখা? ভাবছি কথাটা শুনে স্যার কি ভাববেন। আমার বাবাকে তুমি চেনো না, তিনি যদি ভাবেন আমি, কিন্তু বিশ্বাস করো আরিফ, আমি আমি বিশ্বাস করি না। তাই তো তোমার হাত চাইছি। এ বিয়ে হতে পারে না। কেন? আমাদের বংশে কোন ব্যক্তি তার পাত্রপাত্রী নিজে সিলেক্ট করে। বাবা মা ঠিকঠাক করে দিয়েছে, তারপর বিয়ে হয়েছে। তুমি আমাকে অপমান করছ। আশ্চর্য, এতে অপমানের কি দেখলে? বেশ তো, শিখাকে তোমরাই তোমাদের পুত্রবধূ ঠিক করো, আমি এখন থেকে এ বিষয়ে একদম চুপ থাকবো। ব্যাস, লেখা চুকে গেল। শিখার সঙ্গে তোমার বিয়ে হবে না, কেননা এই বিয়ের প্রস্তাব তুমি নিজে দিয়েছো, বংশের নিয়ম তুমি ভঙ্গ করেছো। এ বিয়ে হবে না, হতে পারে না, দ্যাটস অল। হাউ ফানি! দেয়ার ইজ নো ফান ইন ইট, ইটস ফাইনাল। আর ইউ শিওর বাবা? 100%। তাহলে বাবা, আই উইল হ্যাভ টু টেক মাই ওন ডিসিশন। ইউ আর এট লিবার্টি টু টেক দ্যাট, বাট ইন দ্যাট কেস you might end up on the streets. এ কেমন কথা? তুমি তো আমি পছন্দ করেছো। করেছিলাম, past tense, অতীত। কিন্তু আমার বন্দুকটা গেল কোথায়? বন্দুক লাগবে না, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছে? রান্নাঘরে। গুড, আমার খিদে লেগেছে, তাড়াতাড়ি করো। এমন কোল্ড ক্রিমই খুঁজছিলাম যা সাধারণ কোল্ড ক্রিম। বাবার সিদ্ধান্তে আমি খুব অবাক হয়েছি শিখা, তুমি কিছু মনে করো না। আমার মনে করা না করার কিছু আসে যায় না। তুমি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো, তাতে তো কোনো লাভ নেই। মানুষ ভুল করে, ভুল করেই শেখে। আমিও না হয় একটা ভুল করেছিলাম। তুমি কি আমাদের এখানে আর চাকরি করবে না? করতেই হবে,
পুত্রবধূ হিসেবে তোমার বাবা আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু সাবঅর্ডিনেট হিসেবে অপছন্দ করেন না। একটা কথা বলবো? বলো। চলো আমরা বিয়ে করে ফেলি, আমি আর ও বাড়িতে যাব না। হাসছো কেন? আমি সিরিয়াস। তোমার ছেলে মানুষই দেখে হাসছি, এত কষ্টের জীবন তুমি সইতে পারবে না। আমি এবার যাব, আমাকে পৌঁছে দেবে না? ও হ্যাঁ চলো। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, অফিসেও অনিয়মিত যাচ্ছ, রাতে দেরি করে বাড়ি ফেরো, কি ব্যাপার? আমার মন ভালো নেই বাবা। আমি তোমার বিয়ের জন্য পাত্রী খোঁজ করছি। আমি এখন বিয়ে করব না। বাদ করবে? শিখার কথা ভুলে যাও, আমি যাকে নির্বাচিত করব তাকেই তোমার বিয়ে করতে হবে। তা সে হালতার মেয়ে কাজলি হোক কিংবা জাম্বুরার মেয়ে চালতে। আমি এখন বিয়ের কথা ভাবছি না বাবা। রুমানা, রুমানা! কি হলো? চেঁচিও না, তোমার বন্দুক আমি দোকানে দিয়েছি মেরামত করতে। কিছু বলবে? আমার কথাটা তুমি আরেকবার ভেবে দেখবে প্লিজ। অফিসে যাচ্ছ না কেন? আমার কথার জবাব দাও। সম্ভব না, এত সাহসী মেয়ে তুমি, আর এই সামান্য কাজটার সাহস নেই তোমার? কাজটা তোমার জন্য সামান্য হতে পারে, কিন্তু আমাদের মতো মানুষের জীবনে এর গুরুত্ব অনেক, সে তুমি বুঝবে না। আসি। চা খেয়ে যাবে না? ধন্যবাদ। কি হলো? একটু
পানি খাবে বসো আমি আনছি failure to meet with this obligation might jeopardize our mutual business relationship acha arif kesche ji kal theke aschen tobe kemon jeno gombhir karo sathe kotha bolchen na thik ache lekho you are my subordinate tar mane ami manager je bhabe bolbo she bhabe kaaj korben এত চেঁচাচ্ছ কেন সারা আমাকে তুমি বলার অধিকার কে দিয়েছে আমি দাব দিয়েছি একভাবে আর তুমি মনের মাধুরী মিশিয়ে রিপোর্ট বানালে অন্যভাবে আরিফ সাহেব দয়া করে আমাকেও আপনি বলে ডাকবেন আপনিও আমাকে আরিফ সাহেব বলেন কোন সাহসে সার বলবেন সারা আপনি যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নামিয়ে ভদ্রভাবে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত আমিও যেমন খুশি তেমন আচরণ করব আপনার চাকরি করি বলে যেমন খুশি তেমন আচরণ করার অধিকার আপনার নেই What do you mean, Shikha? Shikha nai. Means Shikha. Sir, apna de dujon ke dakche. Haan. Ami tomader shobar kothai shunlam. Shob shune mone hocche. Je oporadh Shikhar nai. Baba, sir. Sorry. অফিসে চেঁচিয়ে ধমক দিয়ে কথা বলবার অধিকার আমি কাউকে দেইনি আমি আমি একাই চেঁচিয়ে কথা বলিনি দিলীপ তুমি বলো কার অপরাধ কাউকে সাক্ষী মানার দরকার নেই স্যার আমি এমন স্বেচ্ছাচারী ম্যানেজারের অধীনে কাজ করতে পারবো না প্রয়োজন হলে চাকরি ছেড়ে দেব এটা অপমান তুমি নিজেই দেখলে নিশ্চয়ই খারাপ অ্যাটিটিউড চুপ একদম চুপ শিখা আজ থেকে অ্যাডমিন দেখবেন আরিফ তোমাকে 15 দিন সময় দেওয়া হলো তোমার আচরণ শুধরাবার জন্য এখন তোমরা সবাই যেতে পারো দেখলে বিজলি দেখলে কেমন বিচার তুমি তো আমাকে ভালো করেই জানো আমাকে বোঝো তুমি বলো এটা কেমন বিচার স্যার আপনি একটু মাথা ঠান্ডা করে এখানে বসুন তো না তুমি বলো বাবা ওকে লাই দিয়ে মাথায় তুলেছেন না ওই যে এমন সাহস হয় আরে দিস ইজ অ্যান অফিস বিহেভ ইয়োরসেলফ সরি বাবা কি বলছো তুমি হ্যাঁ মানে লজ্জা শর্মের মাথা খেয়েছে তোমার ছেলে তোমার ছেলে করছো কেন ও যা করেছে তারপরে আমি বা কেন আমার ছেলে বলতে যাব আমাদের সুপুত্র আজ সে কি করেছে জানো আমার চোখের সামনে আমার সেক্রেটারি বিজলিকে বলে বিজলি তুমি তো আমাকে বোঝো বোঝো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শিখাকে তুমি বাতিল করেছো তোমার সেক্রেটারিকে পছন্দ করেছে তা তো ওর দোষ কি আমি শিখাকে বাতিল করেছি উনি বিজলিকে ধরেছেন আমি বিজলিকে বাতিল করব উনি বর্ষাকে ধরবেন বর্ষা আবার কে আমি কি করে জানবো বর্ষাকে কি যে করো না আজ বিকেলে কি ব্যস্ত না তেমন না থিয়েটারে যাবে আপত্তি নেই বহুদিন থেকে ভাবছি দেওয়ান গাজির কিসা দেখবো আজ তো ওটা শোনেই অন্যটা দেখতে হবে কি দেখছো আমি করে তোমার টিপটা চমৎকার লাগছে তুমি রাজি হয়ে যাবে কিন্তু তোমার বাবা বাবার কথা রাখো তো
বিয়ে করব আমি, এখানে বাবার কথা আসছে কেন? আরে কাল জাপানিজ এক্সপার্টরা আসবে, আমি চাই তুমি শিখাকে নিয়ে ওদেরকে নতুন প্রজেক্টের সম্বন্ধে ব্রিফ করো। সরি বাবা, কাল বিজলির সঙ্গে আমার একটা পার্সোনাল ব্যস্ততা রয়েছে। কাল আসছো তো আমাদের ওখানে? অবশ্যই, 10টার সময় তৈরি থেকো, আমি চলে আসবো। কোথায় যাওয়া হয়েছিল জানতে পারি? বিজলিকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। এর মধ্যে নির্লজ্জতা কি? বিজলিকে আমি ভালোবাসি। শোনো বাবা, আমি আজ কথাটা তোমাকে বলতে চেয়েছিলাম। তোমার সব কথা আমার জানা আছে, বাট দ্যাট ইজ ইম্পসিবল। বিজলিকে তোমার বিয়ে করা চলবে না। বিজলিকে আমি ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসার কি বোঝো তুমি? এটা কি তোমার মোটর গাড়ি কেনা নাকি? পুরনো হলো অমনি ফেলে দিলে আরেকটা নিয়ে এলে? আমি অত সাধু বুঝি না। আমরা দুজন দুজনকে পছন্দ করি, আমরা বিয়ে করব। তুমি পারমিশন না দিলে নিজেরাই করে নেব। রুমানা, রুমানা, আমার আমার বন্দুকটা নিয়ে এসো দেখি। হলো কি? পাসপোর্ট দেখো। আবার সে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, বিজলিকে ভালোবাসে। বংশের রেওয়াজ তুমি ভাঙতে পারো না। এই বংশে আমার হুকুমে আমার পছন্দের পাত্রীকে তোমায় বিয়ে করতে হবে, শিখাকে তোমার বিয়ে করতে হবে। দিস ইজ ফাইনাল। অসম্ভব, আমি তো বলেছি আমি বিজলিকে ভালোবাসি। এই বংশে বিয়ের আগে কেউ ভালোবাসাবাসি করেনি, তুমিও করবে না। আগামী এক মাসের মধ্যে তুমি শিখাকে বিয়ে করবে, আমার পছন্দের পাত্রী শিখা। তুমি কি আমাকে জোর করে বিয়ে দেবে নাকি? হ্যাঁ, বন্দুক ধরে বিয়ে দেব। যাও, নিয়ে এসো বন্দুক, মারো আমাকে। আমি শিখাকে বিয়ে করব না। কত বড় কত বড় অস্কুলতা দেখেছো? করছো কি তোমরা? তোমরা কি ছেলে মানুষ হয়ে গেলে নাকি? ওকে ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো। গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। কোথায় যাচ্ছিস? আচ্ছা, তোরা বাবাটা কি শুরু করলি? আমার কি দোষ বলো? আমার ভালোবাসাটাও কি বাবার ইচ্ছে মতো হবে? সরি মা। শোন বাবা, তোদের এই বয়সে ওরকম হয়। তুই শিখাকে বিয়ে কর, সুখী হবি, ও খুব ভালো মেয়ে। সম্ভব নয়, বিজলিকে ছাড়া আমি কিছু ভাবতে পারছি না। খালাম্মা, সার্জেন কেমন করতেছে? জলদি আহেন। কি হলো? বুকে ব্যথা ভীষণ। তোমাকে কষ্ট হচ্ছে বাবা? ব্যথা, মরে গেলাম, মরে গেলাম। সরি বাবা, আমার জন্যই তোমার এরকম হলো। দোষ তোর না রে, আমার ফেট। আমার কখনো লেখা আছে ছেলের হাতে কষ্ট পেতে হবে, কি করা যাবে? হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড। আমাকে মাফ করো বাবা, আমি অন্যায় করেছি। তোমার কথার অবাধ্য আমি আর কখনো হব না। না থাক, তোর যদি বিজলিকে পছন্দ হয় তুই তাকেই বিয়ে কর, আমাদের কয়দিন। তুমি তো কথা বলছো কেন? চুপ করে শুনে থাকো বাবা। এই তোমার গা ছুঁয়ে বলছি, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করো। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তুমি যাকে বলবে আমি তাকে বিয়ে করব। কি শান্তি, এবার আমি ঘুমাবো, বড় শান্তি।
আমাদের ট্রিক্সটা কেমন কাজে লাগলো বলতো? দারুণ, কিন্তু বাবাকে ঠকানোটা কি উচিত হলো? আমার কেমন যেন লাগছে। ঠকাবো কেন, বাবাও তো তাই চাইছিলেন। বাবা ভেবেছিলেন তিনি একাই বুদ্ধিমান, কিন্তু এখন ওর ইগো স্যাটিসফাইড হলো, আমারও শিক্ষা লাভ হলো। দুঃখ হচ্ছে বেচারা বিজলির জন্য, মিছিমিছি ওর সাথে প্রণয়ের ভাব করলাম। আমি ওকে বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই মাইন্ড করবে না। দায়িত্বটা কিন্তু তোমার, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, এই চলো না বাবাকে একটা স্পেশাল সালাম করে আসি। যাবে? হ্যাঁ চলো। আমি তোমার অভিনয় অভিভূত হয়েছি, সত্যি সুন্দর হয়েছে, আমার বড্ড উপকার হয়েছে। আসলে আমি জানতাম যে ও শিখাকে এত ভালোবাসে, ওর এগোটাও স্যাটিসফাইড হলো আর আমার বংশের ধারা রক্ষা পেল, ভালো কথা। তোমার পুরস্কার হচ্ছে যে কাল থেকে তুমি শিখার চেয়ারে বসবে। বাবা এসব কি বলছো? রুমানা, আমার বন্দুকটা কোথায়? Ha 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 ha